শ্রাবণ মাসে ফুলেও এই পাঁচটি জিনিস কাউকে দান করবেন না আজ আমি এই ভিডিওটির মাধ্যমে এমন পাঁচটি জিনিসের নাম আপনাদের জানিয়ে দেব পবিত্র শ্রাবণ মাস চলাকালীন যতই আপনার কাছে থাকুক না কেন কখনোই কাউকে দান করবেন না আপনি ভিকারি হয়ে যাবেন তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি অন করতে ভুলবেন না বন্ধুরা শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের মাস এই মাসে আপনি যদি মহাদেবের আরাধনা করে থাকেন মহাদেব আপনার প্রতি সন্তুষ্ট হবেন মহাদেবের অশেষ কৃপালাভ মিলবে এর পাশাপাশি আপনি যদি শ্রাবণ মাস চলাকালীন এই জিনিসগুলি কাউকে দিয়ে দেন তাহলে বলা হয় যে আপনার জীবনের সুখ শান্তি সেই ব্যক্তিকে দান করে দিচ্ছেন তাই নিজের বিপদ নিজে ডেকে আনবেন না বন্ধুরা আপনি যদি আজকের ভিডিওটি দেখেন তাহলে অবাক হয়ে যাবেন এই জিনিসগুলি আমাদের জীবনে কীভাবে দুর্ভাগ্য ডেকে আনছে তা আমরা কল্পনাই করতে পারি না সমাজে পাশাপাশি বসবাস করতে গেলে বিভিন্ন সময়ে বিভিন্ন জিনিস আদান প্রদান লেনদেন করে থাকি এটা প্রত্যেকেই আমরা করি কিন্তু বলা হচ্ছে আপনারা এই জিনিসগুলি কখনোই কাউকে দেবেন না যতই আপনার কাছে থাকুক না কেন এতে যেমন আপনার জীবনে আর্থিক সমস্যা অর্থ কষ্ট এমনকি আপনার জীবনের সৌভাগ্য বিদায় নেবে তাই শুরু করা যাক আজকের মূল বিষয়টিতে প্রথমত বলা হচ্ছে সিঁদুর সিঁদুর কখনোই কাউকে দেওয়া উচিত নয় বিবাহিত মহিলারা স্বামী ও সন্তানের মঙ্গল কামনার্থে এই সিঁদুর ব্যবহার করে থাকেন কিন্তু আপনি যদি নিজের ব্যবহার করা সিঁদুর অন্য কাউকে দিয়ে দেন তাহলে আপনার জীবনের সুখ শান্তি সেই ব্যক্তির কাছে চলে যাবে তাই এই জিনিসটি কখনই কাউকে দেওয়া একদমই উচিত নয় এবার দেখে নেব ঝাড়ু ঝাড়ুকে মা লক্ষ্মীর স্বরূপ হিসেবে ধরা হয় তাই আপনি যদি এই ঝাড়ু কাউকে দিয়ে দেন তাহলে আপনার গৃহ থেকে মা লক্ষ্মী বিদায় নেবে অন্য গৃহে আপনারা হয়তো জানেন মা লক্ষ্মী দেবী খুবই চঞ্চলা এক গৃহ থেকে অন্য গৃহে যাওয়ার স্বভাব রয়েছে তাই মা লক্ষ্মীকে নিজের গৃহে রাখতে চাইলে কোনোভাবেই ঝাড়ু কাউকে দেবেন না ঝাড়ুকে বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য ব্যবহার করা হয়ে থাকে এই ঝাড়ুই পারে আপনার জীবনের সৌভাগ্য এনে দিতে তাই ঝাড়ু অন্য কাউকে দিতে নেই এমনকি অনেক দিন পুরনো হয়ে গেছে বা দীর্ঘদিন ধরে ঝাড়ু ব্যবহার করি আসছেন এমনটা করা উচিত নয় সর্বদাই নতুন ঝাড়ু ব্যবহার করুন ভেঙে যাওয়া অনেক দিন পুরনো হয়ে যাওয়া ছাড়ুকে বিদায় করুন এতেও আপনার জীবনে দুর্ভাগ্য দেখা দেয় দুর্ভাগ্য নেমে আসে যা আপনি কখনোই কল্পনা করতে পারেননি অপর দিকে দেখে নেব বাসি খাবার বাসি খাবার একদমই কাউকে দেওয়া উচিত নয় যদি এই মাসে কাউকে বাসি খাবার দিয়ে থাকেন তাহলে আপনার জীবনে রাহুর প্রকোপ পড়বে জীবনে রাহুর দশা দেখা দেবে যার ফলে আপনার জীবন ছাড়খাড় হয়ে যাবে আপনি কল্পনাই করতে পারবেন না আপনার সুন্দর জীবনটি তিলে তিলে শেষ হয়ে যাবে তাই এই সব জিনিসগুলি দিয়ে নিজের বিপদ নিজে ডেকে আনবেন না মাছ মাছ আমাদের রান্না করার অন্যতম একটি প্রধান খাদ্যবস্তু আমরা প্রত্যেকেই ভাত দিয়ে মাছ খেতে ভালোবাসি কিন্তু বলা হচ্ছে এই পবিত্র শ্রাবণ মাস চলাকালীন কোনোভাবেই কাউকে মাছ দান করবেন না এতে আপনার জীবনে যেমন সমস্যা দেখা দেবে এর পাশাপাশি আপনার জীবনে খারাপ সময় নেমে আসবে আপনি কোনো কাজেই কোনোভাবে সফলতা অর্জন করতে পারবেন না প্রত্যেকটা কাজে বাধা বিপত্তি দেখা দেবে তাই আশা রাখব নিজের বিপদ নিজে ডেকে আনবেন না চাল চাল জাতীয় জিনিস কখনই কাউকে দেওয়া উচিত নয় এতে আপনার জীবনে আর্থিক অবনতি দেখা দেবে আমাদের প্রধান খাদ্যবস্তু ভাত যা আমরা চাল থেকে পেয়ে থাকি আর এই চাল হচ্ছে মা লক্ষ্মী দেবীর অত্যন্ত প্রিয় চাল মা লক্ষ্মী দেবীর স্বরূপ আপনি যদি এই চাল কাউকে দিয়ে দেন তাহলে মা লক্ষ্মী দেবী রুষ্ট হবেন আপনার জীবনে আর্থিক সংকট দেখা দেবে আর্থিক সমস্যার মধ্যে আপনাকে পড়তে হবে তাই এই চাল কখনই কাউকে দেওয়া উচিত নয় যতই আপনার কাছে থাকুক না কেন বন্ধুরা আজ আমি আপনাদের জানিয়ে দিলাম এমন পাঁচটি জিনিসের নাম যেগুলি কখনোই কাউকে দেওয়া উচিত নয় শ্রাবণ মাস আমাদের হিন্দু ধর্মের অত্যন্তই একটি পবিত্র মাস এ মাসে শিব ভক্তরা শিবের পুজো করেন শিবের মাথায় জল ঢালেন এই মাসে আপনি যদি মহাদেবকে সন্তুষ্ট করতে পারেন তাহলে আপনার জীবনের সকল সমস্যার সমাধান হয়ে যাবে ভগবান শিবের কৃপাদৃষ্টি আপনার উপর থাকবে তাই ভগবান শিবকে খুশি করার জন্য মাথায় জল ঢালুন বেলপাতা নিবেদন করুন এতে আপনার জীবনের সকল দুর্ভাগ্য কেটে যাবে দেখবেন মহাদেবের আশীর্বাদ আপনার সঙ্গী থাকবে তাই আশা রাখব শ্রাবণ মাসের প্রতিটা সোমবার মেনে চলুন নিষ্ঠাভাবে মহাদেবের পুজো করুন যা আপনার জন্য অত্যন্তই ভালো খবর জীবনের খারাপ সময় কাটাতে মহাদেবের পুজো করা অত্যন্তই প্রয়োজনীয় এর ফলে সকল প্রকার খারাপ সময় থেকে আপনারা যেমন মুক্তি পাবেন এর পাশাপাশি জীবনে চলার পথে নতুন দিশা পাবেন আমরা প্রত্যেকে চাই চলার পথটাকে ভালো করতে আমরা কেউ কখনো চাই না আমাদের জীবনে বাধা বিপত্তি বা খারাপ সময় নেমে আসুক যারা বিভিন্ন সমস্যায় পড়েছেন অশুভ শক্তি জীবনে প্রবেশ করেছে জীবনের সুখ শান্তি হারিয়ে ফেলেছেন জীবনের আনন্দটাই শেষ হয়ে গেছে তাই হারিয়ে যাওয়া সুখ শান্তি আনন্দ ফিরে পেতে আপনারা অবশ্যই দেবাদিদেব মহাদেবের পুজো করুন মহাদেব হচ্ছেন সর্বশক্তির আধার মহাদেবের আশীর্বাদ পেলে সকল দুর্ভাগ্য যেমন কেটে যায় জীবনে অবশ্যই সুফল মেলে আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোন ভিডিওতে খুব তাড়াতাড়ি নিচের কমেন্ট বক্সে হরে হরে মহাদেব বা ওম নম শিবায় এই কমেন্টটি করতে ভুলবেন না দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ সর্বদাই আপনার সঙ্গে থাকবে